হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু রেডি টুডে ইজ অফিসিয়ালি ভেরিফাইড পেজ অ্যান্ড আমরা আপনাকে ওয়েলকাম করছি আজকে বিজয়ের জাস্ট একটা দিন পরে তাই না ষোলো তারিখে আমাদের বিজয় দিবস গেল এবং আমি আজকে আঠারো তারিখে চলে আসলাম ডিসেম্বর এইটিন টু এবং এখন ঘড়িতে সময় নটা বেজে উনিশ মিনিট বিশে আসার কথা ছিল নটা বেজে উনিশ মিনিটে চলে আসলাম তো কেমন কাটালেন আপনাদের ছুটির দিনটা এখনো আপনাদের অনেকেরই চলছে আমি জানি না যে কারা চার দিন ছুটি পেয়েছেন অনেকেই আছেন যারা সরকারি চাকরি করছেন এবং ওই যে ছুটি শুরু হয়েছে ষোলো ডিসেম্বর থেকে তারপর একদম শনিবার পর্যন্ত চার দিন ছুটি পেয়ে যাবেন তো তেমনটা পেয়েছেন এরকম ভাগ্যবান কারা কারা আছেন অবশ্যই আমাকে জানাবেন বিজয়ের খুশিতে আমরা এখনো আসলে খুব খুশি খুশিই আছি তাই না সুপার ফ্রাইডে চলছে অহনে আছি আপনার সাথে এবং আপনারা যারা যারাই জয়েন করছেন না কেন একটু আমাকে সাড়া দেবেন যে শুনতে পাচ্ছেন কিনা দেখতে পাচ্ছেন কিনা ইভারিকা সাংমা আছে লিখেছে হাই ইভানকা ইভানকা আম সরি আমার চোখে চশমা নাই অপু আছে গুড মর্নিং জানিয়েছে ফারহান আছে গুড মর্নিং জুমআ মুবারক ওকে তারপরে আছে ইভানকা গুড মর্নিং দিদি ভাই হাই ইভানকা কেমন আছো নতুন একটা নাম কিন্তু তারপরে খুব সুন্দর তারপরে বলছে তারপরে আছে হাসানুজ জামান হাজারি তারপর আছে আমাদের সাথে মোহাম্মদ সালিম আক্তার আসসালামু আলাইকুম আপু আমাদের টপ ফ্যান কংগ্রেস তারপরে আছে ইভাঙ্কা হোট অ্যাভাউট ইউ আই অ্যা অ্যাম ডুইং গুড আলহামদুলিল্লাহ যে আর জুয়েল রানা আছে আপু মাথায় ওর্না নেন ঠিক মতো তাহলে বউ বউ লাগবে কিন্তু আমাকে বউ বউ লাগাটা কেন ইম্পর্ট্যান্ট এটা আমি জানতে চাই যে বউ বউ কেন লাগতে হবে কেন ওকে সেটাও জানতে পারবো বউ বউ কেন আমাকে আর এই যে দেখি এখন কুমিল্লার ছেলে আছে ফজলুল আছে সুন্দর লাগছে আপু কেমন আছেন আপনি ম্যাডাম খুব ভালো আছি ফায়দা জাহান আছে তহিদুল আছে বলছে এত সকালে কেন আপু আজকে আসলে ঘুম ভেঙে গেছে আহ একটু সকাল সকালই আসতে ইচ্ছা করলো তো সকাল সকালই চলে আসলাম আবার দশটা বাজে আরেকবার আসবো এই জন্য ঠিক আছে আজকে শুক্রবারে আমি ভেবেছি দুইবার 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 আসবো আসবো একদম ঠিক আছে দুটো টপিক নিয়ে যেমন এই যে এই সকালের এই সময়টা এই সময়টা আমরা আপনাদের বিজয় দিবস কেমন কাটালাম তারপরে হলো আমার ছুটির দিনগুলো কিভাবে এনজয় করছি আজকের দিনটা কিভাবে কাটাচ্ছি সেই সব কিছু নিয়ে কথাবার্তা বলবো সেরকম করেই পরের লাইফটাই লাইফস্টাইল নিয়ে কথা বলবো ঠিক আছে ফ্যাশন টিপস অ্যান্ড স্কিন কেয়ার অ্যান্ড এভরিথিং দুটো টাইপের লাইফ করছি ঠিক আছে সো কেমন যায় সেটাই দেখার বিষয় যে কেমন আসলে যায় তারপরে আছে বলছি সুইট লাগছে শাহিন বলছে তুলে আছে আপি আপনি অনেক কিউ থ্যাংক ইউ তুলি তোমার নামটা আর তুমি মানুষটা পুরো ব্যাপারটাই কিউট শাহিন আছে ফায়দা আছে কেমন আছেন আপু অসাধারণ লাগছে আপু আপনাকে খুব সুন্দর লাগছে মোস্তফা বলছে তারপর মোহাম্মদ জাহিদুল আছে বলছে সুন্দর একটা গান শুনলে খুবই খুশি হব সেটার জন্য কিন্তু রেডিওতে চলে যেতে হবে রেডিওটা ইন করে নিতে হবে আর যদি আপনি মনে করেন যে আপনার কাছে রেডিও নাই কিংবা আপনার ফোনে রেডিওর অ্যাপটা নাই কিংবা রেডিওর অপশানটাই নাই প্লে করার আপনি কিন্তু আমাদের অ্যাপটাও ইনস্টল করে নিতে পারেন ঠিক আছে রেডিও অ্যাপটা আপনার প্লে স্টোর অ্যাপ স্টোর থেকে আপনি পেয়ে যাবেন ওকে তো সেখানে গেলে আপনি কিন্তু আমাদের যে অ্যাপটা পাবেন সেটা আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে একদম ক্রিস্টাল ক্লিয়ার সাউন্ডে শুনতে পারবেন ঠিক আছে সেই ঘটনাটা জানিয়ে দিলাম আপনাকে এখন আমরা একটু রেডিওতে যাবো সাথে আপনার সাথেও গল্প করব। আমরা যেমনটা কথা দিয়েছিলাম একটু আগে যে আমরা ফেসবুকে একটা লাইভ শুরু করে দেবো আজকে নটার ঘন্টায় লাইভ শুরু করে দেবো তেমনটাই করেছি আমার সাথে লাইভে অসংখ্য বন্ধুরা আছেন যারা এখনও কমেন্ট করছেন আমাদেরকে লাইভ দেখতে পাচ্ছেন আপনারাও যদি ফেসবুক লাইভে চট জলদি চলে আসতে চান ডাব্লু 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 ডট ফেসবুক ডট কম নাইন পয়েন্ট সিক্স সেখানে আছি সুপার ফ্রাইডের একটা ছোট্ট লাইভ সেগমেন্ট নিয়ে আর এখানে এসে আপনাকে একটা খবর দিয়ে দিই খুবই সুন্দর আমাদের বছরটা কিন্তু শেষ হয়ে যাচ্ছে অ্যান্ড ইয়ার এন্ড মানে সেলিব্রেশন একদম নানান প্রকার সেলিব্রেশন চলতেই থাকে আর এই সেলিব্রেশনটাকে আরও একটু এক্সাইটিং করতে রবি নিয়ে এলো অ্যাপসলুট সেলিব্রেশন অ্যাপসুলুট না কিন্তু অ্যাপসুলুট সেলিব্রেশন ওকে তো এখানে আপনারা পাচ্ছেন দুইশো পর্যন্ত বোনাস এবং আরও অনেক আকর্ষণীয় ডিসকাউন্ট আর একটা ট্যাপ জাস্ট একটা ট্যাপে আপনি অ্যাপসুলুট সেলিব্রেশন শুরু করতে পারবেন এবং মাই রবি অ্যাপে সেটা ঠিক আছে মাই রবি অ্যাপে গিয়ে জাস্ট একটা ট্যাপের মাধ্যমেই আপনি আমাদের অ্যাপসুলুট সেলিব্রেশন অফারটা পেয়ে যাচ্ছেন আর বিস্তারিত যদি আরও জানতে চান ভিজিট করতে হবে রবি ডট কম ডট এবং ডাউনলোড করতে হবে মাই রবি অ্যাপ এবং মাই রবি অ্যাপ কেন ডাউনলোড করবেন না কারণ এভরিথিং ইজ ইজিয়ার উইথ দিস ওয়ান ওকে সো সেটাও আমি আপনাকে জানিয়ে দিলাম এখন আপনাকে একটা গান শুনিয়ে দিচ্ছি এবং যদি আপনি গল্প করতে চান আড্ডা দিতে চান ফেসবুকের আমাদের পেজটাই চলে আসুন অফিসিয়ালি ভেরিফাইড যে পেজটা আছে সেখানে আমরা লাইভেও গল্প করছি সাথেই থাকুন জাস্ট let me check it, check it, check it. আপু আপনাকে কিউট লাগছে জুয়েল বলছে মল্লিক আছে তারপর আছে আমার সাথে তুলি আপু আর যে হতে গেলে কি কি কোয়ালিফিকেশন লাগে আর যে হওয়ার খুব করে প্যাশন লাগে আর যে হওয়ার জন্য রেডিয়েশনের একটা অভ্যেস থাকা লাগে সাথে সুন্দর প্রেজেন্টেশন ভয়েস প্রত্যেকটা শব্দ বলার তোমার কনফিডেন্সটা এখন কিন্তু পূর্ণ বাংলা পূর্ণ ইংরেজি বলে কোনো শব্দ নেই বরং এখন দেখা যাচ্ছে তুমি তোমার মন মনের ভাবটা কিভাবে প্রকাশ করতে পারছো কোনভাবে স্ট্যান্ডার্ড লাগছে কোন ভাবে কনফিডেন্স নিয়ে বলতে পারছো নিজের প্রেজেন্টেশন কনফিডেন্সটা খুব ইম্পর্টেন্ট এখন কিন্তু আলাদা একটা উচ্চারণ আছে সেই উচ্চারণগত দিকটাও খেয়াল রাখতে হবে ভাষা নিয়ে আপনাকে পড়াশোনা করতে হবে উচ্চারণ নিয়ে পড়াশোনা করতে হবে নিজেকে কিভাবে গুছিয়ে রাখছেন গলার চর্চা করতে হবে আমার কথা জিজ্ঞেস করলে আমি একটু গলার চর্চা কম করি আমি খুব অনিয়ম করি তো অনিয়ম আপনি একটা সময় এসে করতে পারবেন মানে যদি আপনার লম্বা সময় ক্যারিয়ার ধরে না রাখার থাকে কিংবা আপনি আমার মতে একটু ভোলা মানুষ হন তাহলে হয়তো অনেক দিন আপনি হয়তো মানুষের দ্বারা সমাদৃত হবেন না কিন্তু আপনি কিছুদিন কাজ করবেন যখন অ্যাট লিস্ট ততদিন আপনাকে গলা নিয়ে ভালো কাজ করতে হবে ঠিক আছে তারপরে আতিকুল আছে বলছে ভালো লাগছে দেখতে আপনাকে আব্দুল্লাহল ওয়াহিদ আছে তানভীর আছে কেমন আছো বরিশাল থেকে দেখছি থ্যাংক ইউ সো মাচ তারপরে ইমতিয়াজ আছে তারপরে আছে আমার সাথে কালো টিপে এত সুন্দর লাগে আপু থ্যাংক ইউ সো মাচ লিখেছে কে আকাশ রানা তারপরে আজকে প্রোগ্রাম 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 আছে 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 আপু সে চাক বলছে আমার কিনা আছে বলতেই তো এটাই আমার জীবনের মূল প্রোগ্রাম আর কি প্রোগ্রাম আছে বলো বিজয় দিবস তোমার কেমন কাটলো বিজয় দিবস আমার আসলে সারাদিন ঘরে থেকেই কেটেছে আই হ্যাভ টু বিউটিফুল নিসেস আমার দুটো আমার বোনের ছেলে মেয়ে আছে আলহামদুলিল্লাহ সবাই একটু ওদের জন্য দোয়া করো নট গুড তো ওদের যত্ন করে করে কেটেছে আব্বা বাসায় ছিল আব্বা সাথে কেটেছে তো আমার জন্য বিজয়ী মানুষের মতোই কেটেছে ছুটির দিনের মতোই কেটেছে বেশ সুন্দর আমি এদিন কোনো কাজ রাখিনি আমি বরং নিজের পেজ থেকেও লাইভে আসিনি রেডিও টুডের পেজ থেকে লাইভে আসিনি কোনো কাজই তেমন একটা করিনি মানে আমি শুধুই পরিবারের সাথে সময় কাটিয়েছি মানে হাউ এক্সাইটেড আই হাউ ব্লেসড আই ফিল টু বি মাই ফ্যামিলি দিস ডেস আলহামদুলিল্লাহ সো আমার মনে হয় প্রত্যেকেরই যতদিন ফ্যামিলি টাইমগুলো আছে ফ্যামিলির প্রত্যেকটা মানুষের সাথে সময় কাটিয়ে নেওয়ার মতো একটা সময় আছে আমি বলবো যে জাস্ট হ্যাভ দিস মোমেন্ট জাস্ট হ্যাভ অ্যাট এট অ্যান্ড ডোন্ট লেট দিস গো কারণ এই সময়গুলো আমার কাছে মনে হয় যে যতটুকুই নিজের জন্য নিতে পারো ততটুকুই লাভ আমি আমার কাছে মনে হয় এই সময়গুলো খুব তাড়াতাড়ি চলে যায় খুব তাড়াতাড়ি চলে যায় আই ডোন্ট ওয়ান্ট দিস টাইম টু গো আপনাকে অনেক ভালো লাগে ফায়দা বলছে আশিক আছে তারপরে আছে আপু আজকে এত সুন্দর লাগছে আজকে একটু কম সেজেছি নাকের ফুল আপনাকে সুন্দর লাগবে নাকে নাক ফুটা করা নাই আচ্ছা welcom back to radio today at 89.6 যেটা বলছিলাম আমাকে একটু এসএমএস করবেন তাহলে একদম চট চটজলদি আমি আপনার কাছে পৌঁছে যাব তো সেরকম আমার কাছে এসএমএস চলে এসেছে অনেক বিজয়ের সময়টা কেমন গেল সেটা জানিয়েছে যেমন আমাকে সুসুমাইয়া সুমাইয়া লিখেছে যে আপু বিজয় দিবসে সারা দিন বাইরে ঘুরে বেরিয়েছি কিন্তু বাইরে প্রচুর ভিড় ছিল আমিও জ্যামের একটা অংশ ছিলাম হুম আমিও এটাই ভাবছিলাম যে আমাদের না কোলাহল নিয়ে এত কমপ্লেইন কমপ্লেন সময় থেকে দূরে থাকা এত 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 গুরুত্বপূর্ণ এখন কিন্তু গতকাল নাকি তারপরও প্রচুর বাইরে ভিড় হয়েছে এবং মনে হয় প্রত্যেকটা মানুষ ঘর থেকে বের হয়েছে কিন্তু আই হোপ যে লিস্ট মানে আপনারা প্রিকশন মেনটেন করেছেন দেশের কিন্তু করোনার সিচুয়েশন এখনও ভালো না গত দিনও নতুন করে ছত্রিশ জনের মৃত্যু হয়েছে এটা ছাড়াও আমাদের দেশে করোনার সব মিলিয়ে আসলে সেকেন্ড ওয়েভটা খুব একটা যে আশানুরূপ ভালো যাচ্ছে তুলনামূলক এরকম না তো ছুটির দিন আমি জানি সবারই আসলে সাজগোজ করে ঘর থেকে বের হতে ইচ্ছে করে বাট আমি যেটা প্রেফার করি ঘরের মধ্যে ছবি তুলে ফেলবেন টাইপের অথবা খুব 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 যদি কাজ না থাকে তাহলে বাইরে যাবেন না তারপরে ঘুরতে যাওয়ার মজাটাই আরেক রকম তো সামাজিক দূরত্ব যতটুকুই যতটুকু করতে পেরেছেন আমি আশা করছি অ্যাটলিস্ট আপনারা সামাজিক দূরত্ব মেনটেন করেছেন তারপরে আপনার বাচ্চা তারপর আপনাদের বাসার বয়োজ্যেষ্ঠ তাদেরকে সবাইকে সেফ রেখে ঘোরাঘুরি করেছেন বাসায় এসে নিয়ে নিয়েছেন খুব করে এমনটাই আমি আশা করছি আর এদিকে সেলিব্রেশনের একটা সময় সবাই সেলিব্রেট করি তো এটাকে এক্সাইটিং করতে রবি নিয়ে এসেছে হলো অ্যাপসুলুট সেলিব্রেশন ঠিক আছে জাস্ট একটা ট্যাপে আপনি মাই রবি অ্যাপে গেলে এই সেলিব্রেশন সেলিব্রেশনটাই করতে পারবেন আর সেখানে আছে দুইশো পার্সেন্ট বোনাস সহ নানান রকম ডিসকাউন্ট ওকে সো এখন যেটা করবেন সেটা হলো রবি অ্যাপটা ডাউনলোড করে নেবেন আর আরও যদি বিস্তারিত জানতে চান তাহলে যেটা করবেন রবি ডট কম ডট বিডিতে চলে যাবেন তাহলে সব কিছু মিলিয়ে দেখবেন যে আপনার আসলে সেলিব্রেশনটা অ্যাপসোলুট সেলিব্রেশন হিসেবে খুব ভালো যাবে যে গানটা আছে মিনারের মিনারের যে গানটা গানটার নাম একটুখানি গানটা শুনে আসি হ্যাঁ আর লাইভে আছে ফেসবুকে ডাব্লিউ 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 ডট ফেসবুক ডট কম স্ল্যাশ নাইন পয়েন্ট সিক্স অহনা কোথায় তুমি তোমার গহনা তুমি আমাদেরকে ছেড়ে যেও না দ্যাটস সো কিউট দ্যাটস সো কি বলবো ভাষা খুঁজে পাচ্ছি না শীতের সকাল বড্ড অলস মানে শীতকালের জন্য স্পেশালাইজড ফেসবুক আইডিয়াটা না তারপরে আছে যে তোমাকে কালো টিপে কি যে ছাড়খার লাগে না ছাড়খার না মাইনুল ইসলাম বলছে আকাশের তারা ডিপ্রেশনে তোমাকে আজ দারুণ লাগছে আকাশে তারা সকাল সকাল আসলে ডিপ্রেশনে থাকারই কথা যে তারা সবাই এখন ঘরে গিয়ে থাকতে হচ্ছে তাদের মা আটকে রেখেছে রাত হলে দরজা খুলে দিবে তারপর তারা বের হতে পারবে তো সেটা নিয়ে আকাশের তারা একটা ডিপ্রেশন থাকতে পারে বাট সূর্য কিন্তু এখন খুবই উন্মুক্ত তারপরে সূর্যের সাথে মেঘের একটা দ্বন্দ্ব চলছে মেঘ বারবার এসে সূর্যকে ঢেকে ফেলছে আর সূর্য বলছে ডোন্ট ডু দ্যাট টু মি আমি বাইরে যাবো তারপরে সূর্য আবার ওর একদম তেজ যে রশ্মিটা আছে সেটা দিয়ে একদম সূর্য বেরিয়ে আসছে আবার মেঘ আসে এসে করছে যে মেঘ ও সূর্যের সাথে একটা কম্পিটিশন চলছে এরকমই তো আমাদের শীতকালটা নাকি সো এখন উম আপু কি জিজ্ঞাসা করব বুঝতে পারছি না বিজয়ের গল্প বলো বিজয়ের দিনটা কেমন কাটালে সেটা বলো বাবলু আছে ভারতের জাতীয় সঙ্গীত গিয়ে বাংলাদেশের কিছু লোক ভালোই বিজয় দিবস কাটিয়েছে তাই আসলে এরকম তো আমি শুনি নাই তাসনিম আল হিসান আছে হ্যালো আপু প্রায় ওয়ান ইয়ার পরে আবার আপনার লাইভ দেখছি কেন বলো তাসনিম কোথায় ছিলে তাসনিমকে অনেক দিন পরে আসলে তাসনিমকে অনেক দিন পরে পাচ্ছে মারজান আছে ইটস ট্রু ইউর সো বিউটিফুল থ্যাংক ইউ শাখাবত হোসেন শাহিন আছে সাকিব আছে আপু তোমার জামাটা সুন্দর থ্যাংক ইউ সো মাচ তারপরে হলো বলছে মাঝারুল তারপর জুয়েল আছে আর যে কোর্স নিতে পারতেছি আপনার কাছ থেকে সত্যি খুব ভালো আমি তো আসলে প্রফেশনালি কোথায় এখনো ট্রেন করাচ্ছি না না মাঝে দেখা যাচ্ছে আমাকে ট্রেনিং এর জন্য বেশ কটা জায়গা থেকে বলা হয় বাট আমি নিজেকে আসলে অধম মনে করি এই অধমের কাছ থেকে কি বা শিখবা তোমরা তো সেই ক্ষেত্রে আমি আসলে অত কিছু জানি না তাই যখনই কেউ বলে যে আপনি এসে আমাদের স্টুডেন্টদেরকে শেখান আমি এখনো টিচার হিসেবে কোথাও জয়েন করি না আমার ওই যে নিজের একটা অপারগতা থেকে যে আমি এখনো কিছু জানি না তো আমার যেদিন মনে হবে যে আমি এটার জন্য রেডি হয়তো আমি সেখান থেকে আর ট্রেনিং ট্রেনিং আদৌ কোনোদিন করতে পারবো কিনা জানি না বিকজ আই এম স্টিল লার্নিং সো মাচ আই স্টিল লার্নিং আ লট সো আদৌ কি হবে জানি না কিন্তু তারপর আমি চেষ্টা করব যে সেরকম কিছু একটা যদি করতে পারি তোমাদেরকে জানানোর বাট এই যে ছোট ছোট কথা যেগুলো আমি জানি যেগুলো আমি নিজে ফলো করি সেগুলো বেসিক্যালি আমি জানানোর চেষ্টা করি আই হোপ দ্যাট হেল্প ইউ আমি প্রাতিষ্ঠানিকভাবে যেহেতু শেখাচ্ছি না অ্যান্ড আই নেভার উইস টু আর্ন মানি ফ্রম দ্যাট সো সেই ক্ষেত্রে আমি বলবো যে এই তো এইটুকুই আমি জানি তো তোমাদেরকে শেয়ার করতে আমার কোনো অসুবিধা নাই আপু তোমার আপুর কয়টা বেবি দুটা তারপরে আছে সঞ্জিত বলছে বিজয় দিবসে বারোটায় ফুল দিয়েছিলাম আপু তাই না কি বা ডোন্ট মাইন্ড আপু আপনার এইট কত আই ডু মাইন্ড মেয়েদেরকে এইট জিজ্ঞেস নাকি করতে হয় না বয়স তো মিষ্টি জসিম আছে তারপরে আছে আমার সাথে রিদওয়ান তারপরে আছে দয়া তারপর আছে শানু অনেক নাইস লাগছে আপু থ্যাংক ইউ সো মাচ আপু আপু ভাইয়া 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 কোন কোন আমাদের অনেক চাও আপনার কোথায় তিলটা খুব সুন্দর অনেক ধন্যবাদ তারপরে এত কিউট কেন লিখেছে আমির খান আমির খান রুবেল আছে হ্যাপি মর্নিং মহান বিজয় দিবসের শুভেচ্ছা তোমাকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা তারপরে মেহেদি বলছে আপনার টানা না চোখ দেখলে মনে হয় হারিয়ে যাই আহা হারিয়ে যে আবার ফেরত চলে আসো না হলে তোমার মা টেনশন করবে বাসায় ফিরলে রাসেল আছে আপু তোমার সাথে একদিন দেখা করতে চাই কোথায় থাকো তুমি আমার বাসায় এসে দেখা করলে আমার মা তো ধরে তোমাদেরকে মার দেবে আমার মা কিন্তু একদম অ্যালাউ করে না সব হ্যাঁ মাজেদ অনেকদিন পরে দেখছি ইউর লুকিং সো প্রেটি সিম্পলি দ্য বেস্ট অহনাথ এসিম খান থ্যাংক ইউ সো মাছ তারপরে বলছে আপু তোমার মনে হয় গলা ব্যথা করতেছে গলা ব্যথা করছে গলা ব্যথা করছে আপু আপনি কি বাহাতি নাকি ক্যামেরা উল্টো দেখাচ্ছে আমি বাহাতি না ক্যামেরা উল্টো দেখাচ্ছে তোমার টিপে আমি হারিয়ে যাই আপু হাই আপু অনেক ভালো লাগছে অনেক ধন্যবাদ তারপরে আছে আমার সাথে তোমাকে ছাড়া মোটেও ভালো কাটে নাই আহারে কেন ঘরের পরিবেশে সবাই মিলে ভালোই তো কাটার কথা দুবাই থেকে আকাশ দেখছে কার্তিক আছে গুড মর্নিং তনু আছে এই প্রথম রেডিও লাইভ দেখলাম আপনার কথার মাঝে মায়া লুকানো আছে আহা তাই থ্যাংক ইউ সো মাচ আহ তারপরে আছে আমার সাথে আকাশ তারপর বলছে একটা লাল টিপ দাও না না লাল টিপ পরি না কালো টিপি পরি আসলে মোস্টলি চুলের কালারটা অনেক ভাল লাগছে আমারও রিসেন্ট কালারটা ভালো লেগেছে মুখের একপাশ দিয়ে যখন হাসো তখন তোমাকে আরো লাগে আই থিংক ইটস অ্যা ফেস ডিফেক্ট অফ মাইন্ড মানে আমার ফেসের দুপাশ সেম না কারণ এটা একটু একরকম এই পাশটা গালের এই পাশটা একরকম আমার গালের এই পাশটা আরেক রকম মানে এই পাশটা একটু নিচু এই পাশটা একটু উঁচু সো আমার আসলে হাসি বাঁকা হয় এই যে এদিকে বেশি হয় বাট এভাবেই যদি কেউ বানায় আসলে কি করা যাবে বলো আল্লাহ এভাবে বানিয়ে দিয়েছেন আমি আসলে অনেক হ্যাপি আমার কোনো কোনো অবজেকশন নাই এই ব্যাপারে

অলরেডি একটা সেলিব্রেশন গেল বিজয়ের সেলিব্রেশন গেল আরও সামনে সেলিব্রেশনের কোনো অভাব নাই এই সেলিব্রেশনটাকে আরও বেশি এক্সাইটিং করতে রবিন এসেছে অ্যাপসুলুট সেলিব্রেশন যেখানে পাচ্ছেন দুশো পার্সেন্ট পর্যন্ত বোনাস এবং আকর্ষণীয় ডিসকাউন্ট সাথে জাস্ট একটা ট্যাপে আপনি মাই রবি অ্যাপে গেলেই এই অফারগুলো অ্যাভেইল করতে পারছেন তো সেই ক্ষেত্রে যদি আপনি আরো বিস্তারিত জানতে চান যেতে হবে আপনাকে রবি ডট কম ডট আর যদি আপনার কাছে ডাউনলোড করা না থাকে অ্যাপটা অবশ্যই ডাউনলোড করে নিন মাই রবি অ্যাপ তাহলেই দেখবে অ্যাবসলিউট সেলিব্রেশন শুরু হয়ে যাবে আপনার সাথে ওই ইয়ার এন্ডের সময়টা একদম অসাধারণ কাটবে এমনটা আমিও আশা করছি আর আমাদের সাথে অনেক অনেক বন্ধুরা আছে আমি দেখতে পারছি যেমন একটু কাছে এনে দেখি হ্যাঁ যেমন দেখতে পাচ্ছি যে আবু হানিফ আছে কি ইউসুফ আছে মোহাম্মদ নিয়ামত হোসেন আছে তারপরে দেখতে পাচ্ছি যে ইমরান বিপ্লব আছে তারপরে আলী আকাশ বলছে নাম্বার দাও নম্বর হলো এইট নাইন সিক্স জিরো শুরুতে লিখতে হবে মাই আর যে স্পেস আপনার নাম স্পেস আপনার কথাগুলো লিখে পাঠাতে হবে এইট নাইন সিক্স জিরো এই নম্বরটাতে সাথে জিপি ইউজার এস এম এস করবেন টু এইট নাইন সিক্স জিরো এই নম্বরটাতে ওকে সো এটা একটা ঘটনা আপনাকে আমি বলে দিলাম এটা ছাড়া আপনাকে আমি অবশ্যই বলবো যে আপনি আমাদের ফেসবুকের যে অ্যাপটা আছে সেটা তো ফেসবুকের অ্যাপটা আসলে আপনাকে ডাউনলোড করতে হবে না ফেসবুকের থ্রুতে আমাদের লিঙ্কটা ফেসবুকে দেওয়া আসে যদিও তো আপনাদের আমাদের পেজটা থেকে আপনি সেখানে গিয়ে আমাদের অ্যাপটা ডাউনলোড করে নিতে পারেন এটা ছাড়া আপনার অ্যাপ স্টোরে প্লে স্টোরে আমাদের অ্যাপ আছে দেখা যাচ্ছে যে আপনি যে কোনো জায়গায় নেটওয়ার্ক যদি নাও পান আপনার রেডিও ফ্রিকোয়েন্সিতে নানান রকম ঘটনা ঘটতে পারে অথবা অনেকের ফোনে নাকি রেডিও ব্যাপারটাই সাপোর্ট করে না তো সেক্ষেত্রে অ্যাপ ইনস্টল করে নেবেন অথবা পৃথিবীর যে কোনো প্রান্তে যাবেন আপনি দেখবেন যে আপনার শহরে আমাদের টাওয়ার নাই কিন্তু ঠিকই আপনি আমাদের রেডিও শুনতে পারছেন যে ক্রিস্টাল ক্লিয়ার সাউন্ড একদম একদম আমরা এখানে রেডিও শো করছি আপনি ওদিক থেকে শুনতে পারবেন এরকম একটা ব্যাপার স্যাপার সো একসাথে এই ব্যাপারটা আপনাকে জানিয়ে দিলাম সাথে আপনার সুবিধার জন্য আরও একবার আপনাকে আরেকটা খবর দিয়ে দিব সেটা হলো যে রবি আপনাকে সেলিব্রেশনের সুযোগ দিচ্ছে ইয়ার সময়টায় আহ আপনারা মাই ট্যাপে দুশো পার্সেন্ট বোনাস নানান রকম ডিসকাউন্ট সবকিছু পেয়ে যাবেন এটার জন্য ডাউনলোড করতে হবে মাই রুবি অ্যাপ আর বিস্তারিত জানতে যেতে হবে রবি ডট কম ডট বিডিতে ঠিক আছে এখন যে গানটা শোনাচ্ছিলাম সেই গানটাই আরেকবার শোনাই তারিফ ওসে বাই অরিজিৎ সিং থেকে সকাল পছন্দের এই গানটা তোমাকে অনেক ভালো লাগে দেন আরেকজন বলছে তোমার আম্মু দেখবে না জানবে না আমার আম্মুকে না জানে আমি কিছু করি না আমার আম্মুকে সব জানাতে হয় আমার উম একবার শোনো একবার আমাকে আমার এক কলিক বলছে অনেক আগের একটা ওয়ার্কিং প্লেসের অনেক আগের একটা ওয়ার্কিং প্লেসের একটা কলিক বলছে যে শুনে শুনো আমরা ঘুরতে টুরতে যাব সবাই মিলে ঠিক আছে এত বাসা টাসে সবাই মিলে বলা লাগবে না চলো সবাই মিলে ঘুরে আসি তারপরে হলো আমি বলছি যে আচ্ছা ঠিক আছে বাট আম্মুকে যে বলা যাবে না এই কথাটা তো আমার আম্মুকে বলে দিতে হবে তো সে আমাকে জিজ্ঞেস করলো যে তুমি কি আসলেই তোমার আম্মুকে বলে দিবে আমি আসলেই বলে দিলাম যে আম্মুকে বলা যাবে না আম্মুকে বলা লাগবে না এই কথাটা আমার আম্মুকে বলে দিছি সেরকম ঘটনা আছে জীবনে আমার আপু আপনার হাসি এত মিষ্টি কেন খুব বেশি হাসি করেন কি না আমি তোমাদের সাথে হাসি না হলে আমার এত হাসা হয় না শীতের সকালে অনেক সুন্দর উপস্থাপনায় খুব ভাল লাগছে তারেক জিকে তারেক বলেছে সাহাদ আছে তারপরে আছে আমাদের সাথে বুলু বলছে অহনা তোমাকে বলছি ভুলবো না আপনাকে খুব কাছে মনে হচ্ছে মাসুম বলছে বুঝলাম না মেসেজের রিপ্লাই দাও না কেন নাইম লিখে দিলাম অহনা গো মুচকি হেসে পাগল দেশ আহা আপনি কি সকালে নাস্তা করেছেন গ্যাস নাস্তা করেছি একটু আগে করে এসেছি তারেক আছে জিজ্ঞেস পর্যন্ত করতেছে না কেমন আছেন দিদি ইন্ডিয়া থেকে আমার নামটা মেনশন করো আবুল হোসেন খান গুড মর্নিং জানিয়েছে শাকিল ফারহান মোয়া আছে ওকে তো বিজয়ের গল্প কেউ বলল না না যে আজকে বিজয় দিবসটা কি করে কাটালা কোথায় গেলা না গেলা কেউ কিছু বলল না শাড়ি পরে নাই বলে এই এই কষ্টটা না আমার শাড়ি পরে নাই বলে আমাকে কেউ খোঁজ খবর দিচ্ছে না আহা ব্যাপারটা তো মানা যায় না দশটার দিকে যেহেতু আরেকবার লাইভে আসব তো সেই ক্ষেত্রে আমি যেটা করতে চাই সেটা হলো যে আরেকবার যেহেতু আসবো তো তাড়াতাড়ি করে এখান থেকে বের হয়ে যেতে চাই দশটার পরে আরেকবার লাইফে আসবো হুম তখন আমরা লাইফস্টাইল স্কিন কেয়ার হেয়ার স্টাইল শীতকালের হেয়ার কেয়ার তারপরে হলো স্কিন কেয়ার এগুলো নিয়ে কথা বলবো আমার অনেক পিম্পলস হয়ে গেছে লাইক র্যাশেস হয়ে গেছে এখানে হয়েছে এখানে হয়েছে আমার র্যাশেস হয়ে গেছে বাট আমার প্রচুর স্কিন প্রবলেম হয় আমি আবার সেটাকে সলভও করি এই আর কি আমার মানে গবেষণা বেশি আর অদ্ভুত জ্ঞান বেশি তা আমি আবার দেখা যায় যেটা আমার কাজ করে সেটা বলি যেটা কাজ করে না সেগুলো আর কথা বলি না চুপচাপ নিজের উপর এক্সপেরিমেন্ট চালিয়ে যেটা কাজ করে না সেটার ক্ষতি সহ্য করে শুয়ে থাকি আর কি সেরকম ব্যাপার স্যাপার আসসালামু আলাইকুম কেমন আছো আপু গানটা আবার শোনান প্লিজ একটা গান কি রেডিওতে বারবার শোনানো যায় আমার নাম উল্লেখ করেন কাউসার আহমেদ বলছে ফেভারিট আর যে প্রণব বলছে আপু আপনি এতটাই কিউট যে বারবার দেখতে মন চায় গান ছেড়ে দাও তা না হলে আমি তো গান গাই না জানাতে আপনাদের প্রিয় শো নিয়ে ইয়াস আরেকবার চলে আসলাম সেটা হলো আপনাকে জানাতে একটা খোঁজ খবর ইয়ার এন্ড মানে সেলিব্রেশন আর ইয়ারেন্ড এর এই সেলিব্রেশনটাকে আরো বেশি এক্সাইটিং করতে রবি যেটা করছে রবি নিয়ে এসেছে অ্যাপসোলুট সেলিব্রেশন যেখানে আপনি জাস্ট একটা ট্যাপেই উপভোগ করতে পারছেন দুইশো পর্যন্ত বোনাস এবং নানান রকম অদ্ভুত সুন্দর সুন্দর ডিসকাউন্ট ঠিক আছে তো যেটার জন্য আপনাকে করতে হবে মাই রবি অ্যাপটা ডাউনলোড এবং আরও যদি আপনি বিস্তারিত জানতে চান চলে যাবেন মাই রবি অ্যাপে আর রবি ডট কম ডট বিডিতে ঠিক আছে মানে রবি ডট কম ডট গেলেই আপনি পুরো ব্যাপারটাই জানতে পারবেন ওকে সো রবি আপে কিন্তু একটা সেলিব্রেশন শুরু হয়ে গেছে ডোন্ট মিস ইড ততক্ষণ আমি একটু টেক্সট পড়ি যারা যারা আমাদেরকে টেক্সট দিতে চাচ্ছেন তারা কি করবেন মাই আর্জে লিখবেন স্পেস দিয়ে আপনার নাম আপনার কথাগুলো লিখে পাঠাবেন এই নম্বরটাতে মনির আছে বলছেন আই লাভ ইউ আপু থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ তারপরে আছে গুড মর্নিং লিখেছে মতিন এম জি মতিন সামিয়া আছি চট্টগ্রাম থেকে আপু কেমন আছেন খুব ভালো আছি আগে দেখা যত কি মানুষ আসলে অনেক সুন্দর সুন্দর এস এম এস লিখে পাঠাতো নানান রকম ঘটনা লিখে পাঠাতো জীবনের সমস্যা জীবনের ঘটনা যেমন ডেটে গেল তারপরে বন্ধুদের সাথে একটা গল্প সব কিছুই লিখে পাঠাতো যেমন গতকাল এটা করেছিলাম ওইদিন এটা এখানে গিয়েছিলাম এই এক্সপিরিয়েন্সটা ভালো এরকম যেমন আমি যেটা করি আমি প্রচুর না দেখা যায় ঢাকা থেকে বাইরে যেতে চাই আমি অনেক বেশি ঢাকা থেকে বাইরে যেতে পারি না তো আমি যেটা করি যে আমার যেহেতু ঘুরতে ফিরতেই হবে আমার যেহেতু ঘুরতে ফিরতে ভীষণ ভালো লাগে তো সেক্ষেত্রে আমি যেটা করি সেটা হলো যে আমি ঢাকার ভেতরে নানান জায়গায় ঘুরে বেড়াই তো এটা হতে পারে আউটডোর এটা হতে পারে ইনডোর তো ইনডোরের ক্ষেত্রে আমার আবার একটা অভ্যেস আছে সেটা হলো আমি প্রচুর রেস্টুরেন্টস এক্সপ্লোর করি মানে আমি যদি এতদিনে ভিডিও বানাতাম আমি এতদিনে নানান রকম ভাবে অনেক ভালো ব্লগার হয়ে যেতে পারতাম বিকজ অনেক কন্টেন্ট থাকতো মানে প্রচুর কন্টেন্ট থাকতো তো এই ক্ষেত্রে আমি যেটা ভাবি যে আমার আসলে করাই উচিত ব্লগিং ব্লগিং এগুলো করা উচিত আমার আমি প্রচুর রেস্টুরেন্ট এক্সপ্লোর করি প্রচুর নতুন নতুন খাবার এক্সপ্লোর করি তারপর খুব সুন্দর একটা জায়গা হয়েছে ঘুরতে যাওয়ার আমি ভাবি হচ্ছে ঠিক আছে একটা দিন যদি অফ পাই কিংবা কোনো একটা দিন মনে হচ্ছে ভাল লাগছে না যে সেখানে চলে যাই আমার আবার ফটোগ্রাফি করার খুব শখ ছুটির দিনগুলো আমি এভাবে কাটাই শুক্রবার আমার ছুটির দিন না আমার নানান রকম হুটহাট অবসর দিন আছে অ্যাজ এ ফ্রিল্যান্সার আমার আসলে অবসর দিন হয়তো মাসে চার দিন থাকে সবার মিনিমাম আমার হয়তো মাসে দুই দিন কিন্তু তারপরও আমি বেশ ভালো থাকার চেষ্টা করি যখনই সুযোগ পাই না কেন দুই ঘন্টার একটা ব্রেক পেয়েছে এই দুই ঘন্টায় আমি একটু এনজয় করার চেষ্টা করি যেমন কোথাও চলে গেলাম কিংবা একটা ফ্রেন্ডকে কল দিয়ে নিলাম যে না তুমি এখনই আসো এখনই আসো এরকম করে ডেকে নিলাম অথবা হুঠাট মানে বাসার নিচে একটা নাগার দোকান খুলেছে তো সেখানে গিয়ে আমি ভাবলাম যে আচ্ছা ঠিক আছে আজকে নাগা ট্রাই করতে হবে আমি ঝাল বেশি খেতে পারি না তো কেমন যাচ্ছে ওই ছোট খাটো অ্যাডভেঞ্চারের ভেতরেই আসলে আমি আমার জীবনটা খুঁজে নেই ভালো থাকার একটা চেষ্টা করি আপনার জীবনটা আপনি কিভাবে ভালো রাখবেন কোন ব্যস্ততার মাঝে দিয়ে কোন সময়টা থেকে খুঁজে নেবেন ভালো সময়টা সেটা আসলে আপনার উপরেই ডিপেন্ড করে আমরা প্রচুর ব্যস্ত থাকি নিজেদের জন্য একেবারেই সময় পাই না কিন্তু তারপরেও কিভাবে যেন নিজের জন্য একটা সময় যদি আপনি চান যদি আপনার ইচ্ছে থাকে আপনি অবশ্যই অবশ্যই পারবেন সামনে ক্রিসমাস আসছে অনেকের জন্য একটা মানে যারা ক্রিসমাস পালন করেন তাদের জন্য খুব মজার একটা সুন্দর সময় আই আপনাদের অনেক ভালো ভালো গিফট নিয়ে চলে আসবে এটা ছাড়াও আমাদের নিউ ইয়ার চলে আসছে ইয়ার এন্ড মানে ডিসেম্বরের এইটিন চলছে মানে আমরা লাস্ট হাফে আছি ইয়ার এন্ডের সেলিব্রেশনটা আসলে খুবই 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 এক্সাইটিং এবং খুব সুন্দর হয় আপনারা কি কিভাবে সেলিব্রেট করার প্ল্যান করছেন নিউ ইয়ার পার্টি হচ্ছে কিনা যার যার ঘরে আমি বলবো ক্রাউডেড প্লেস কিন্তু পার্টি করবেন না ঠিক আছে অনেকজন জড়ো করে পার্টি করবেন না আর রবি আপনাকে দিচ্ছে হলো গিয়ে ঘরে বসেই পার্টি করার একটা সুযোগ সেটা হলো অ্যাবসোলুট সেলিব্রেশন রবি দিচ্ছে এই মাই ওদের যে মাই রবি অ্যাপ আছে মাই রবি অ্যাপে গেলে আপনি জাস্ট একটা ট্যাপেই পাচ্ছেন অ্যাপসলুট সেলিব্রেশনের সুযোগটা দুশো পার্সেন্ট বোনাস আছে এক ডিসকাউন্ট আছে আর যদি আরও বেশি ডিটেলস জানতে চান তাহলে যেটা করবেন আর রবি ডট কম ডট ভিজিট করবেন তাহলে আপনি আরও ডিটেলস জেনে যাবেন ঠিক আছে আর এখন আমি যেটা আপনাকে বলতে চাই কখনো হারা যাবে না কিন্তু হ্যাঁ হারবো না এমনটা ডিসাইড করে রেখেছি সো সেই ক্ষেত্রে হারবোনা গানটা আসলে শুনবো এই জন্য এত কথা হারবোনা গানটা শুনছি এবং লাইভ থেকেও বের হয়ে চলে যাচ্ছি কিন্তু আবার নেক্সট ঘন্টায় দশটা বিশের দিকে লাইভে আসবো যারা যারা গল্প করতে চান তখন চলে আসবেন শুনবো এখন হারবোনা ঠান্ডা লেগে ঠান্ডা লেগে যায় হুটহাট করে আচ্ছা দেখি একটু কি মিষ্টি হাসি মিষ্টি চোখ গান তারপর আছে নাক বোচা আমাকে রিয়াদ বারবার এসে বলে আমার নাক নাকি বোচা ঠিক আছে না হ্যাঁ আমার গলায় তিল তো দেখতে পাচ্ছি তারপরে আছে অনেকদিন পর তোমার লাইভ দেখতে আসলাম শুক্রবার অনেক ঘুমাই তাই দেখতে পারি না অনেক সকালে ঘুম থেকে উঠতে পারলাম তাই দেখছি আজকে কিন্তু এক ঘন্টা আগে এসেছি তাও দেখতে পাচ্ছ রিদওয়ান এটা দেন দেখে আমার ভাল লাগলো তারপরে ছাইফুল আছে তারপরে আছে অঞ্জন বিশ্বাস তারপরে আছে ফিলিং স্যাড প্রে ফর মি ভাই প্রিন্স কেন আপু ঠান্ডা লাগছে মনে হয় ঠান্ডা আসলে লেগেই থাকে শীতকালের সিজন তো লাগতেই থাকে আমার জাহিদ আছে নাজমুল আছে তোমার শো তো অনেক ভাল লাগে তুমি তো আর্জে হয়ে হিরোইন হতে পারো হতে তো অনেক কিছুই পারি বাট এত সময় কোথায় পাবো বলেন তো এত কাজ আমার এত কাজ যারা ফ্যামিলি পারসন হয় প্লাস যারা ওয়ার্কিং লেডি হয় যাদের নানান দিকে ওয়ার্ক সেক্টরে আসলে অ্যাম্বিশন থাকে যে এই কাজ করতে ইচ্ছে করো ওই কাজ করতে ইচ্ছে করে আবার তাদের ফ্যামিলি তাদের কাছে খুব ইম্পর্টেন্ট হয় তারা আসলে জীবনে অনেক কিছু হওয়ার সুযোগ কম পায় তো আমার জন্য হয় কি আমার পরিবারের সাথে একটা দিন সময় দেয়া আমার কাছে মনে হয় যে দশ দিন অন্যান্য হিরোইন হয়ে কাটানোর চেয়ে আমার কাছে ভাল লাগে মানে এক একজনের অ্যাম্বিশন এক এক রকম হয় না আমি খুবই মানে আমার আমার আব্বা মার সাথে গল্প করতে ভাল লাগে আমার বাচ্চাদের সাথে খেলতে ভালো লাগে এদিকে আমি হলো গিয়ে দেখা যায় যে এই জন্যে দিনে আমি আট ঘন্টার মতো বাইরে কাজ করি নানানভাবে আমি ফ্রিল্যান্সার হলো আমি চেষ্টা করি আমি সারাদিন কাজ না করি সকাল ছটা থেকে রাত দশটা পর্যন্ত কাজ না করি আমি চেষ্টা করি আট থেকে দশ ঘন্টা কাজ করি এবং বাকি সময়টা আমি আমার বাসায় দিতে পারি এমনটা আমি চেষ্টা করি যাতে জীবনটা একেবারে রোবটিক না হয় যে দিন শেষে বাসায় গিয়ে হাসতে পারি ও সময়ই মনে হয় যে না জীবনটা যান্ত্রিক নাই সো হ্যাঁ আমি অনেক কিছু হতে পারবো না হয়তো ফারাবি আছে অনেক ভালো লাগে তোমার কথাগুলো আপনাকে সত্যি প্রথম দেখলাম তারপরে আছে আহ জুবাইর আলম কংগ্রেচুলেশন সো সবাই যারা যারা আছেন আমাদের লাইফে আজকের মতো আমি আমার লাইফটা এখানে শেষ করছি এখনকার লাইফটাই আপনার গল্প শুনলাম পরের লাইফটাই আমরা গল্প করতে পারি আপনার প্রবলেমগুলো নিয়ে যেমন হলো আপনার স্কিন রিলেটেড প্রবলেম ফেস করছেন এই শীতের সময় চুল নিয়ে প্রবলেম ফেস করছেন হাত পা অতিরিক্ত ড্রাই হয়ে যাচ্ছে ট্যান পড়ে যাচ্ছে ডার্ক হয়ে যাচ্ছেন নানান রকম সমস্যা থাকে না শীতের সময় শীতের সময় কি কি প্রবলেম হচ্ছে সেগুলো নিয়ে কথা বলবো দশটা বিশে লাইভে আসবো আবার ঠিক আছে তখন চলে আসবেন তখন আপনার প্রবলেমগুলো লিখলেই আমি জেনে 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 যতটুকু জানি যে আপনার যতটুকু এফেক্টিভলি কাজ করবে একদম ঘরোয়া ভাবে যেভাবে নিজেকে হেল্প করতে পারেন সেই সব সলিউশন আপনাকে অবশ্যই আমি শেয়ার করার চেষ্টা করব অহনা এখনকার মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ